হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি দুই ধরনের পাস্তা দিয়ে আজকে পাস্তা রান্না করা শেখাবো। তো চলুন দেখে আসি। তো একটা হাঁড়িতে গরম পানি বসিয়ে দিয়ে তার ভিতরে পাস্তা ঢেলে দিয়েছি এবং সেটা সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। এবং এর ভিতরে কিছুটা লবণ দিয়ে দিয়েছি এবং কিছু এর ফাঁকে আমি কিছু সবজি কেটে নিয়েছি। সবজিগুলো হচ্ছে হলুদ কালারের ক্যাপসিকাম, রেড কালারের ক্যাপসিকাম, বরবটি, গাজর এবং কিছু আদা কুচি করে নিয়েছি, মরিচ ফালি করে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি এবং পেঁয়াজকে কুচি করে নিয়েছি। এবং এখানে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে টেস্টি সল্ট, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া। আর লাগছে টমেটো সস, সাথে লাগবে সয়া সস, এটা যে কোনো দোকানে আপনারা পেয়ে যাবেন। এবং লাগছে মেয়োনিজ, আর মেয়োনিজটা কিন্তু পাস্তার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর এই ফাঁকে কিন্তু আমার পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে, তো আমি সেগুলো পানিতে ধুয়ে আমি ছাঁকনিতে ছাঁকে নিয়ে এরপর আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম করতে। তেলটা গরম হয়ে আসলে এর ভিতরে আমি রসুন কুচি দিয়ে দিয়েছি এবং দিয়ে দিব আদা কুচি। তো এগুলো হালকা একটু নেড়ে চেড়ে নেব, কারণ হালকা এগুলো কিন্তু কাঁচা গন্ধ থাকে, সেগুলো দূর করার জন্য হালকা করে আমি এটা ভেজে নেব, একদম ব্রাউন করব না। তো এই ফাঁকে আমি দিয়ে দিচ্ছি, এগুলো যখন হালকা ভাজা হয়ে গেছে তখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবং খালি করে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলো কিন্তু আমি ভালো করে একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। তো এই পর্যায়ে কিন্তু ভাজা হালকা হয়ে গেলে কিন্তু আমি ক্যাপসিকাম, গাজর এবং বরবটিগুলো আমি ছেড়ে দিয়েছি, এগুলো হালকা সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। তো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এগুলো এক সাইড করে নিব, নিয়ে আমি এর ভিতরে একটা ডিম ভেঙে দেব। একটা ডিম এর ভিতরে আমি দিয়ে দেব এবং এটাকে ভালো করে ম্যাশ করে নেব, এর সাথে হালকা করে ভেজেও নেব। তো দেখুন আমি যেভাবে করছি এইভাবে আপনারা করে নেবেন। আর এই ফাঁকে কিন্তু আমি তো যে মশলাটা দেখিয়েছি সেই মশলাটা কিন্তু আমি দিয়ে দিয়েছি অলরেডি, এবং সেদ্ধ করে রাখা পাস্তাগুলো কিন্তু আমি সবজির সাথে দিয়ে দিয়েছি। এবং এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস, তো টমেটো সস দেওয়া হয়ে গেলে আমি এটা হালকা একটু নেড়ে চেড়ে নেব। তো আমার নাড়াচাড়া হয়ে গেলে কিন্তু আমি এরপর যে জিনিসটা আমি দেবো সেটা হচ্ছে মেয়োনিজ। তো এখানে আমি 3-4 টেবিল চামচ আমি মেয়োনিজটা দিয়ে দিচ্ছি, এটা আপনাদের পছন্দ অনুযায়ী। আপনারা যদি মেয়োনিজটা একটু বেশি পছন্দ করেন আপনারা কিন্তু মেয়োনিজটা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো এই মেয়োনিজ এবং পাস্তার সাথে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবং আমার চুলার হিটটা কিন্তু মিডিয়াম লো থেকে একটু হাই করে রেখেছি, একদম হাই করে রাখিনি, কেননা নিচে কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকে, যেহেতু এটা নন স্টিক করায় না সেটা আপনি দেখছেনই। এবং এর ভিতরে একটু লবণের প্রয়োজন ছিলাম তাই একটু লবণে দিয়ে দিয়েছি। আর শেষে দিয়ে দিচ্ছি সয়া সস। তো এই সয়া সসটা দিয়ে আমরা বেশি আর চুলাতে রাখবো না, কারণ সয়া সস দেওয়ার পরে এটা হালকা একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো হয়ে গেল আজকের পাস্তা। তো কেমন লেগেছে আজকের রেসিপিটা সবাই জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।